হাইকোর্টের নির্দেশ মেনে বনগাঁ পুরসভার আস্থা ভোটের মধ্যে ফের নতুন করে মামলা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, অনাস্থা আনা কাউন্সিলররা ফের তৃণমূলে যোগদান করেছেন, তাই নতুন করে অনাস্থা বৈঠক করে নোটিশ আনা হোক। বনগাঁ পুরসভার অনাস্থা মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, জেলা শাসকের দপ্তরে আস্থা ভোট করানোর নির্দেশ দিয়েছিল, পাশাপাশি পূর্ণ সুরক্ষারও বন্দোবস্ত করার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো বৃহস্পতিবার বারাসাতে জেলা শাসকের দপ্তরে আস্থা ভোটের বন্দোবস্ত করা হয়েছে। অশান্তি এড়াতে র্যাব, জল কামান সবই রাখা হয়েছে। আস্থা ভোটের জন্য তৃণমূল কাউন্সিলররা জেলা শাসকের দপ্তরে পৌঁছলেও দেখা যায়নি বিজেপি কাউন্সিলরদের। এই অবস্থায় বনগাঁ পুরসভার অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর বাবি শরাফের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। প্রয়োজনে দিল্লি হাইকোর্টে ক্যাবিয়েট দখলেরও পরিকল্পনা করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। বস্তুত 22 আসনের বনগাঁ পুরসভায় অনাস্থা প্রস্তাবে 14-0 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। 13 জন তৃণমূল কাউন্সিলর সমর্থন দেওয়ার পাশাপাশি শাসকদল পরিচালিত পুরো বোর্ডকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। যদিও আস্থা ভোট এড়িয়ে গিয়েছেন একমাত্র সিপিএম কাউন্সিলর নেতৃত্বে, যেভাবে বাংলার উন্নয়ন করেছি, আমাদের সকল কাউন্সিলররা এখানে রয়েছেন এবং যেভাবে বনগাঁ পৌরসভার উন্নয়ন চলেছে মানুষের সহযোগিতা নিয়ে, সেইভাবে আগামী দিনেও আমাদের সকল 14 জনা, আমাদের দলনেতা আছে হিমাদ্রি বাবু আছেন, কংগ্রেসকে নিয়ে 14 জনা, কংগ্রেসে একজনা আর নিয়ে 14 জনা, বাংলার মাননীয় মমতা ব্যানার্জি যিনি মাতৃসমা করে বাংলার অসহায় নিপীড়িত মানুষের, যিনি মাতৃ মায়ের মতো রাখলে উন্নয়নের সঙ্গে সবাই। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।